হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্বন্ধে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ইতিহাসের প্রমুখ যুদ্ধ নিয়ে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন তোরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল সঠিক আনসার কী হবে তরাইনের প্রথম যুদ্ধ রাইট আনসার হবে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কার সাথে হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল যুদ্ধে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান জেনে রেখো পরের প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বইয়ে কার সাথে হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই যুদ্ধে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘড়ি নেক্সট প্রশ্ন তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল রাইট অ্যান্সার কী হবে তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল বারোশো পনেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার কী হবে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কার সাথে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদি জেনে রেখো বাবর ও ইব্রাহিম লোদি যুদ্ধে জয়ী হয়েছিলেন বাবর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কার সাথে হয়েছিল আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল যুদ্ধে জয়ী হয়েছিলেন বৈরাম খাঁ পরের প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সঠিক আনসার হবে আফগান প্রধান আহমদ শাহ আবদালি ও মারাঠা আহমদ শাহ আবদালি ও মারাঠার মধ্যে হয়েছিল কবে হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল এই যুদ্ধে জয়ী হয়েছিলেন আফগান প্রধান আহমদ শাহ যুদ্ধে জয়ী হয়েছিলেন নেক্সট প্রশ্ন খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল খানুয়ার যুদ্ধ সঠিক অ্যান্সার হবে কাদের মধ্যে হয়েছিল বাবর ও মেবারের রানা সঙ্গর সাথে বাবর ও মেবারের রানা সঙ্ঘর সাথে হয়েছিল যুদ্ধে জয়ী হয়েছিলেন বাবর বাবর জয়ী এবং কবে হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ঘরঘরার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল সঠিক হবে খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল কার সাথে হয়েছিল জেনে রেখো বাবর ও সুলতান মাহমুদ লোদির আফগান বাহিনী যুদ্ধে জয়ী হয়েছিলেন বাবর বাবর জয়ী হয়েছিলেন বাবর ও সুলতান মাহমুদ লোদির আফগান বাহিনীর সাথে যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন চৌসার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কার সাথে হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের সাথে হয়েছিল জেনে রেখো শেরশাহ ও হুমায়ুন যুদ্ধে জয়ী হয়েছিলেন শেরশাহ নেক্সট প্রশ্ন বিল যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার হবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কার সাথে হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের সাথে হয়েছিল জেনে রেখো শেরশাহ ও হুমায়ুন যুদ্ধে জয়ী হয়েছিলেন শেরশাহ তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল তালিকোটার যুদ্ধ যুদ্ধে জয়ী কে হয়েছিলেন হোসেন নিজাম যুদ্ধে জয়ী হয়েছিলেন পরের প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপের সাথে যুদ্ধে জয়ী হয়েছিলেন আকবর কবে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল হলদীঘাটের যুদ্ধ আকবর ও রানা প্রতাপের সাথে পরের প্রশ্ন পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল পলাশির যুদ্ধ কবে হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কার সাথে হয়েছিল ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজ ও সাথে জেনে রেখো এবং যুদ্ধে জয়ী হয়েছিলেন রবার্ট ক্লাইভ পরের প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার হবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাপতি আয়ারকোর্ট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালি এবং যুদ্ধে জয়ী হয়েছিলেন আয়ারকোট পরের প্রশ্ন বক্সারের যুদ্ধ কবে হয়েছিল হবে যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং যুদ্ধে জয়ী হয়েছিলেন ইংরেজ সেনাপতি পরের প্রশ্ন প্রথম ইঙ্গো মহিসুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল রাইট অ্যান্সার হবে হায়দার আলী ও ইংরেজের মধ্যে এবং যুদ্ধে জয়ী হয়েছিলেন হায়দার আলী হায়দার আলী জয়ী হয়েছিলেন জেনে রেখো যুদ্ধটি কবে হয়েছিল সতেরোশো সাতষট্টি থেকে ঊনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার হবে সতেরোশো আশি থেকে চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই যুদ্ধ হয়েছিল হায়দার আলী হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতানের সঙ্গে টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশের জেনে রেখো সঙ্গে ব্রিটিশ এবং যুদ্ধে জয়ী হয়েছিল ব্রিটিশ পরের প্রশ্ন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল সঠিক অ্যান্সার হবে সতেরোশো উননব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ও টিপু সুলতান ব্রিটিশ ও টিপু সুলতানের সঙ্গে টিপু সুলতান এবং যুদ্ধে জয়ী হয়েছিলেন ব্রিটিশ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে এবং জয়ী হয়েছিল ব্রিটিশ জেনে রেখো কবে হয়েছিল চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন চীন ভারতের উপর আক্রমণ কবে করেছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ভারত পাকিস্তান যুদ্ধ কবে হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো পঁয়ষট্টিতে এই যুদ্ধের পর সিমলা সমঝোতা হয়েছিল জেনে রেখো পরের প্রশ্ন ভারতে কার্গিল যুদ্ধ কবে হয়েছিল কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তান সেনার মধ্যে হয়েছিল এই যুদ্ধ ভারতের সেনা জয়ী হয়েছিল এই জন্য প্রতি বছর ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস রূপে পালিত হয় জেনে রেখো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবে